বলব আমাদের অনেকেরই পায়ের তলায় গরম লাগে এবং পা জলে এবং দেখা যাচ্ছে ব্যথা হয় পায়ের ব্যথা ম্যাক্সিমাম দেখা যায় পায়ের গোড়ালিতে হয়ে থাকে তো যাদের এই সমস্যাটা যে পায়ের তলা গরম হওয়া এবং পায়ের তলা ব্যথা করা এবং দেখা যাচ্ছে গোড়ালিতে ব্যথা বা ঝিমঝিম করা অতিরিক্ত এটি আপনি কোন মেডিসিন খেলে ঠিক হবে তো আজকে আমি প্রথমে প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর আমরা বিস্তারিত এটি হচ্ছে নিউকস বি আর এটি হচ্ছে নেক্সাম টোয়েন্টি দেখা যাচ্ছে আপনি যদি কাজকর্ম বেশি পরিমাণে কোন করা হয় বা দেখা যাচ্ছে হাঁটা চলা বেশি পরিমাণে হচ্ছে অনেকবার দেখা যাচ্ছে দাঁড়ে থেকে কাজ করে তাতে দেখা যাচ্ছে পায়ের গোড়ালি ব্যথা করে তো আবার অনেকেরই দেখা যায় পায়ের তলায় শুধু গরম হয় আর জলে তো এই সময় আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে তখন আপনাকে নিউকস বি এবং নেক্সাম টোয়েন্টিটি খেতে হবে এটি কতদিন খেতে হবে আমি এটিও বলে দেবো এটি হচ্ছে একটি নিউকস বিটি একটি হচ্ছে আপনাকে লং টাইম খেতে হবে এর সাথে আপনি গ্যাসের ট্যাবলেটটিও লং টাইম খেতে হবে আপনাকে নিউকাস বি খেতে হবে তিন মাস আপনি যদি পায়ের তলা গরম হয় অথবা জলে অথবা দেখা যাচ্ছে গোড়ালিতে ব্যথা তখন আপনাকে নিউকস বিটি খেতে হবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি বেশি পরিমাণে দেখা যাচ্ছে পা জ্বলছে অথবা পা গরম হচ্ছে অথবা ব্যথা হচ্ছে আপনি হাঁটতে পারছেন না তখন আপনাকে এটি দিনে দুইবেলা খেতে হবে সকালে এবং রাত্রে এভাবে আপনাকে তিন মাস খেতে হবে আর এর সাথে আপনাকে গ্যাসের ট্যামলেট এক্সজামটিও খেতে হবে তিন মাস দেখা যাচ্ছে অনেকেরই এই সমস্যাটায় ভুগছেন দেখা যাচ্ছে আপনি বেশিক্ষণ দাঁড়ে থাকার পর আপনি পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে আবার অথবা দেখা যাচ্ছে আপনি বসে আছেন বসে থাকার পর অনেক সময় পা ঝিমঝিম খাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকেরই পা তলার জলে যখন জলে তখন আপনাকে দেখা যাচ্ছে পানি না দেওয়া পর্যন্ত আপনার পায়ের তলা ঠান্ডা হচ্ছে না এটি আসলে আপনি যখন ভিটামিন বি ওয়ান বি টু এবং বি টুয়েলভ শর্ট হয় তখন এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা দেয় দেখা যাচ্ছে যাদের বয়স টোয়েন্টির উপরে এবং দেখা যাচ্ছে ফর্টির কাছাকাছি অথবা দেখা যাচ্ছে থার্টি এবং টোয়েন্টি ফাইভ তাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে বেশি হয়ে যায় দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত জুতা পরার কারণে দেখা যাচ্ছে হাঁটা চলা হচ্ছে তারপরে আপনি পায়ের তলা দেখা যাচ্ছে গরম হচ্ছে অথবা জ্বলছে অথবা ব্যথা করে পায়ের গোড়ালিটি ব্যথা হচ্ছে তখন আপনাকে এই বি আর নেক্সাম ট্যাবলেট যদি আপনি তিন মাস খান তাহলে দেখা যাবে যে আপনার এই পা জলা এবং পায়ে যে ঝিমঝিমি করা বা ব্যথা পায়ের গোড়ালিতে এটি আপনার ঠিক হয়ে যাবে এটি খেতে হবে আপনাকে ভরা পেটে সকালে এবং রাত্রে এভাবে আপনাকে তিন মাস যদি আপনি খান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি আস্তে আস্তে পায়ের গোড়ালি ব্যথা জলা এবং পায়ে যে গরম হওয়া এটি আর হবে না তাহলে আপনি এটাকে লং টাইম একটু ডোজ খাবেন তিন মাস তাহলে আপনি একদম সুস্থ